এইটা কয় নো ফলো হচ্ছে ওপরে। আজকে নামবে হচ্ছে -11, এখানে ঠান্ডা সেই লেভেলের -12, আমার বুঝতে পারছো 11 হবে দেখেছিল, কিন্তু 12 মানে আলাদাই। টেন্টে আছি, বুঝতে পারছো, লাইফে ফার্স্ট টাইম টেন্টে আছি, সেই লেভেলের টেন্ট এটা। এখানে তোমরা চারিদিকে এলে গেঁজার গন্ধটা বিশাল পরিমাণে পাবে, মানে কেউ খাচ্ছে অল টাইম এখানে ফুটতে থাকে, এটা এর জন্যই স্পেশাল জায়গা। ওদিনা কে তো বহুত আচ্ছা রে বাবা, বহুত সাফ সুতরা রে বাবা, লেকিন পটি কারণে মেয়ে দিক্কত হোগা ক্যুকি ইয়াহাঁ পে গিজানিং বেশ জাম্পিং জাপাং ঝম্পক ঝম্পক ঝম্পিং ঝম্পক। সূর্য জাস্ট ডুবেছে, সঙ্গে সঙ্গে ভাই -7, মানে বুঝতে পারছো টেম্পারেচার কোথায় ডাউন হয়ে গেছে, আর হাত বাইরে বার করতে হচ্ছে না, পুরো জমে গেছে লিটারালি। অবস্থাটা আমার শোচনীয় হয়ে আছে, বিশাল পরিমাণে ফাইটতেছে। তো ভাই আজ এখানে বনফায়ার রেডি হচ্ছে, আর তো ব্রোলক্স ফাইনালি আমি লাইভে চলে এসেছি। এই যে লাইভে, ও হো হো, এই জায়গাটা ভেতরে ঢুকছি, এখানে চিল করতে ঢুকছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল চিল করার জায়গা, হয়তো ক্যামেরা ক্যামেরা বেশি না ঘোরাতে পারি আমি এখানে। তো হরে কৃষ্ণ ব্রোলক্স, তো হরে কৃষ্ণ ব্রোলক্স, গুড মর্নিং, কি গুড আফটারনুন, গুড টাক, গুড ইভিনিং। তো হরে কৃষ্ণ ব্রোলক্স, আমি বাসে অবলা ছিলাম, আমি আবারও চলে এসেছি তোমার সাথে নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখন আমি আছি। তো হরে কৃষ্ণ ব্রোলক্স, আমি বাসে অবলা ছিলাম, আমি আবারও চলে এসেছি তোমার সাথে নতুন ব্লগ নিয়ে। অনেকেই বুঝতে পারো না, তো হরে কৃষ্ণ ব্রোলক্স, আমি বাসে অবলা ছিলে, আমি আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন টাইম আপডেট হচ্ছে 4:55। তো এখন সিন কিছুটা এরকম, আমরা একটু বেরোবো এখানে। আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে কাসল নাইট। তো চলো এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক, কারণ আজকেই জাস্ট এইটুখানি টাইম আছে, সামনে নদী আছে, তো নদীতে যাবো। টেন্টে আছি, বুঝতে পারছো, লাইফে ফার্স্ট টাইম টেন্টে আছি, সেই লেভেলের টেন্ট এটা। 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা টেন্ট আছে বাকি এখানে। রাত্রিবেলা সিন ভাই সেই লেভেল হবে, বনফায়ার টনফায়ার সবকিছু হবে এখানে। তো লাইফে কোনোদিন এই জিনিসগুলো এক্সপ্লোর করিনি, এক্সপিরিয়েন্স করিনি, তো আজকে ফার্স্ট টাইম করবো সেটাই। তো চলো আজকে যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক জায়গাটাকে। এখানে জাস্ট তোমরা যদি এক কথায় বোঝো, এই জায়গাটা চিল করার জায়গা, দুদিন আসো থাকো দেন আবার চলে যাও, দিল্লির জন্য বেস্ট জায়গা। আমাদের চিল একটু অন্য টাইপের চিল, আমরা একটু নেচারকে ভালোবাসি, তো আমাদের সেই লেভেলের চিল, নেচারের সাথে আমি মিলে যেতে ভালোবাসি, তো সেই চিল। তো চলো এখানে তোমরা চারিদিকে এলে গেঁজার গন্ধটা বিশাল পরিমাণে পাবে, মানে কেউ খাচ্ছে অল টাইম এখানে ফুটতে থাকে, এটা এর জন্য স্পেশাল জায়গা, এটাতে বলে লজ্জার কিছু নেই। তো ভাই সাহেব, টেন্টের রং আর আমার আমার জ্যাকেটের রং মিলে গেছে, টেন্টে প্রবেশ করা যাক। ওই সাহেব, অন্ধকার, লাইট জ্বালাও। চলো ওখানে তুমি স্নান করতে পারবে, পটি করতে পারবে, সবকিছু করতে পারবে, সেপারেটলি ওখানে গিজার দেওয়া নেই, ঠিক আছে, গিজার এই দুটো ওয়াশরুমের মধ্যে দেওয়া আছে গিজার, এমনকি এর ভেতরে ওয়াশিং মেশিনও আছে। চলো আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি, আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে দেওয়ালো দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো। আমাদের টেন্টে যেতে এই মানে এই রাস্তাটা কি পার করতে হয় দেখলে তো বেশ জাম্পিং জাপাং ঝম্পক ঝম্পক ঝম্পিং ঝম্পক, মানে বিশাল পুরো নড়ছে, বৌদি আসতে ভয় পাচ্ছে, দাদা আসতে ভয় পাচ্ছে, আর বিশাল জলের তোর এখানে, মানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকটা, দেখে বেশ ভালো লাগছে। আমার মন খারাপ রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। অন্ধকার ফটো, ফোনটা অন্ধকার না, ক্যামেরা অন্ধকার হয়ে যাচ্ছে না, আর আমি কি করছি বুঝতে পারছি না নিজেই। আমি কটা চুমাত্র ছবি তুলে চলে এলাম, আমি সিরিয়াসলি এখানে ভাইবটা মানে নদীর কাছে, মানে সেই আমার ডুয়ার্স এর কথা মনে পড়ে গেল এখানে, সিরিয়াস বলছি। তো ভাই সাহেব এরা এখানে এখনো মানে ফটো শ্যুট চলে যাচ্ছে এদের, এখানে খুবই সুন্দর লাগছে, আমার আর সিনেম্যাটিক নেওয়ার মতন আর আলো নেই, যাই হোক কিছু করার নেই, যেটুকানে হয়েছে নেই মতে কানামা অলওয়েজ বেস্ট। এই সুন্দর ভাইবসটা, একটা বিচ তার সঙ্গে এই নেচার, এটা একমাত্র তুমি এখানেই বুঝতে পারবে। আমার মনে হয় না আর শট নেওয়া যাবে, তোমরা বুঝতেই পারছো HDR এ শ্যুট করছি তাও এত অন্ধকার। যাই হোক যেটুখানে করেছি সেটুখানে ঠিক আছে, আর বস এরপরে তোমাদেরকে গিয়ে এখন একটুখানি এখানে এনজয় করি আমরা, একটুখানি ওখানে গিয়ে তারপর ওখানকার ভাইবসটা এনজয় করাবো না হয়। চলো তোমার সাথে দেখা করছি ক্যাম্পে, ইয়েস চলো। তো ভাই সাহেব এখনকার সিন কিছুটা এরকম, এখানে নাইটের ভাইব সিরিয়াসলি আলাদাই। আজকে নামবে হচ্ছে -11, মানে বুঝতে পারছো লাইফে ফার্স্ট টাইম -11 আমি কাটাবো এখন, জাস্ট সূর্য ডুবেছে সঙ্গে সঙ্গে -7, মানে বুঝতে পারছো কোন লেভেলের ঠান্ডা এখানে। তোমার ভাইয়ের এই ঠান্ডাটা হালকা সয়ে গেছে, মানে হালকা সয়ে গেছে, সত্যি কথা বলবো হালকা সয়ে গেছে, তার কারণ এতদিন ধরে আসি একটা লেভেল থেকে -1, -2 এরকম থেকে -4 থেকে -7 পর্যন্ত লাস্ট টিকেছি, আর এখন কাশলে যেখানে মানলিতে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে খুব জোর টেম্পারেচার নামে 4 থেকে 5, খুব জোর হলে 2-3 বিকালে, ঠিক আছে, আর সেটা এখানে সূর্য জাস্ট ডুবেছে সঙ্গে সঙ্গে ভাই -7, মানে বুঝতে পারছো টেম্পারেচার কোথায় ডাউন হয়ে গেছে, আর হাত বাইরে বার করতে পারছে না, পুরো জমে গেছে লিটারেলি। এখানকার নাইট ভাইব সিরিয়াসলি আলাদাই, ওখানে ছোট করে গান চলছে, আমি সেজন্য একটু দূরে চলে এলাম, আর বস খানিকক্ষণ পরে বনফায়ার হবে। উফ ভাই সাহাব সেই লেভেলের মানে মজা, আর এখানে চিল ভাইবস পুরো দেখতে পাচ্ছ ভাই, আর নিচের দিকে ক্যাফে ভর্তি, মানে প্রচুর ক্যাফে আছে এখানে, বেশ কালারফুল এখানে একটা ভাইবস। শেষ দিনটা আমার মনে হয় খুব ভালো কাটছে, দেখো এখানে ঠান্ডা এক্সপিরিয়েন্স করতেই আমি এসেছি, -11টা বিশাল বড় ব্যাপার আমি জানি, বাট এইটাই এক্সপিরিয়েন্স করতে আমি এসেছি লাইফে, আমি বলতে পারবো যে -11ও কাটিয়ে এসেছি। যাই হোক এখনই -7 আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, মানে বুঝতে পারছো -7 দাঁড়িয়ে ব্লগিং লেভেলটাই আলাদা। এইগুলোই আর রেকর্ড, এক একটা নিজের লাইফের রেকর্ড, হয়তো অনেকে করেছে কিন্তু নিজের লাইফের রেকর্ড এগুলোই, -7 ব্লগিং আর -11ও করবো ব্লগিং। চলো আর একটু ঢোকা যাক, ভালো লাগছে না, বিশাল ঠান্ডা লাগছে, অনেকক্ষণ বাইরে আসি, নদী থেকে এসে সেই থেকে বাইরেই আসি, চলো আমার ঢুকি একটু। ভাই সাহেব ভাবলাম এক হচ্ছে আর এক, অবস্থাটা আমার শোচনীয় হয়ে আছে,
বিশাল পরিমাণে ফাইটতেছে, মাইনাস নয়, টেন্টের ভেতরে এত ফাটছে। আর আমি এই পুরেই একটুখানি শুয়ে পড়েছিলাম, কিছু করণীয় নেই, ঘুমোইনি, জাস্ট শুয়েছিলাম। ওকে চলো এবার একটু বাইরে যাওয়া যাক। অনেকক্ষণই আমি বাইরে ছিলাম, সবাইকে ভিডিও কল করলাম, দেখালাম যে কেমন কি। বাইরে তো তোমার গান চলছে, কপিরাইটটা একটু চান্স থাকবে। সিনেমাটিক ভেবেছিলাম নেবো, কিন্তু আর সিনেমাটিক নেওয়ার মতন অকাদ নেই আমার, বুঝলে ব্যাপার হচ্ছে এটা। তো ভাইয়া যে এখানে বনফায়ার রেডি হচ্ছে, আর কপিরাইট বাঁধা ধরা হয়ে যাবে আমার, বেশি বকবো না আমি, আর জোরে বকছি হয়তো বকলে, কারণ এত গান চললে খেতে পাবো না আমি, বিকারই হয়ে যাবো। তো ভাই সাহেব এখানে সিন কিছুটা এরকম বনফায়ার লাগিয়ে দিয়েছে অলরেডি, আমার চারজনের সাথে দাঁড়িয়ে পড়েছি। ভাই সাহেব বিশাল ঠান্ডা, মনিকরণে প্রপার মনিকরণে দেখাচ্ছে -12, আর এখানে -8 চলছে। তো ভাই সাহেব এখান থেকে আমি ভাবছি যে লাইভে যাব, মানে এখানে অ্যাকচুয়াল পাবলিক আছে, তো আমি ভাবলাম সিনেম্যাটিক নেব, কিন্তু সিনেম্যাটিক সবাই থাকবে, পাবলিক আছে নর্মাল, তো অনেকে পার্সোনাল প্রবলেম হতে পারে, অনেকে পছন্দ করে না, তো আমি সেই জন্য আর কি সিনেম্যাটিক নিচ্ছি না, যাই হোক, তো সেই জন্য একটু লাইভে যাই। তো ব্রোলক্স ফাইনালি আমি লাইভে চলে এসেছি, এই যে লাইভে, ও হো, মানে এই ব্লগটা অনেকদিন পরে আসবে, তোমরা অনেকদিন পর দেখবে, মানে -12 থেকে লাইভে যাওয়ার আলাদাই এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম -12 দুটো ক্যামেরা একসাথে লাইভ এন্ড করে দিয়েছি। বেশিক্ষণের জন্য লাইভে যাইনি, খুব জোর 20 মিনিটও হবে না হয়তো, বাকি সব এক্সপিরিয়েন্স তো ব্লগে শেয়ার করছি তোমার সাথে। অনেক কিছু মানে ঠিক করে রেখেছিলাম যে এত শর্ট নেবো, এই করবো, সব জলে পড়ে গেছে, শর্ট নেওয়ার মতো লোকও থাকা চাই, তো সেই লোকও সেরকম ছিল না যে শর্ট নিয়ে দেবে, মানে ইউটিউবারদের সাথে গেলে একটা আলাদা ব্যাপার হয়, ঠিক আছে, আর একটু বন্ধুদের সাথে গেলেও আমার মনে হয় একটু ভালো হয়, মানে শর্টগুলো নিয়ে দেয়, সবকিছু করা হেল্প করে, আর এটা ফ্যামিলির লোক, বুঝতেই পারছো, সবাই অত এক্সপিরিয়েন্স নয়, কাহি কারি চায়, যেটা আছে সেটা দিয়ে চালাতো। এই জায়গাটা ভেতরে ঢুকছি, এখানে চিল করতে ঢুকছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল চিল করার জায়গা, হয়তো ক্যামেরা ক্যামেরা বেশি না ঘোরাতে পারি আমি এখানে, কারণ এখানে বুঝতেই পারছো ব্যাপারটা, আগে থাকতেই বলে দিলাম, বুঝে না, যাই হোক। এখানকার ভাইবসগুলো একটু রং চং, একটু অন্য টাইপের, কোনোদিন এরকম ভাইবসে মানে পার্ক ছাড়া, পিকনিকে পার্ক ছাড়া মানে দেখিন, খুব ভালো লাগে। হ্যালো জি, হ্যালো জি, হ্যালো জি, হ্যালো, এখানে আমরাই একমাত্র কিছু খাচ্ছি না, মানে লাল জলের কথা বলে এমনিও চিকেন টিকেন খেলে হতো, আমাদের খাওয়া দাওয়া দিয়ে চলে গেছে, সবাই লেগে পড়েছিল অলরেডি, আর ভেজ খাওয়া দাওয়া এখানে এসে ভেজ খাচ্ছি আমরা, মানে আমরা কখনো মানে চিকেন খেয়েই যাচ্ছে আর ভালো লাগছে না, চলো খেয়ে নিই। তো ভাই সাহেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মহাশয় এখানে ঘুরছে, ভুজো বা ভুজো সামথিং কিছু একটা নাম ওর, খালি সাইজ দেখো, সাইজ দেখেছো এত বড়, এখানে এখনো বনফায়ার চলছে। তো ব্রোলক্স চলো আজকের ব্লগ এতটাই, কিছু বেশি বাড়ি অবভিয়াসলি লাভ, তো চলো, এখানে ঠান্ডা সেই লেভেলের, -12 আমার বুঝতে পারছো, 11 হবে দেখিছিল, কিন্তু 12 মানে আলাদাই, -12 তোমার ভাই ব্লগে শেষ করছে, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে, এটাই এটাই মানালি সিরিজের শেষ ব্লগ ছিল, তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে, রিসেন্ট তোমরা দেখবে ভাইজ্যাক, এই ভিউটাকে শেষমেশ তোমাদেরকে ক্যামেরাতে বাই বাই বলা যাক, এরপরে ক্যামেরা আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবে, চণ্ডীগড়ে 12 ঘন্টা জার্নি, দেন চণ্ডীগড় থেকে ট্রেন, নেতাজি এক্সপ্রেস, হাওড়া থেকে এদিকে একটা ট্রেন আছে কালকামের, নেতাজি এক্সপ্রেস বলে সেটাকে, তো চলো আজকের ব্লগ এতটাই, যাই না, যদি বরফ টরফ বাই এনি চান্স পরে তোমাদের ক্যামেরা তুলে অবভিয়াসলি দেখাবো, চলো টাটা, গুড বাই, স্টে সেফ, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দাও, চলো লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বুম। স্নোফল হচ্ছে ওপরে, নিচে এখনো স্নোফল হয়নি, ওপর দিকে স্নোফল হচ্ছে অলরেডি, অনেকক্ষণ ধরেই হচ্ছে, আগে দেখাচ্ছিল স্নোফল, তো এখনো মাইনাস, এখানে টেম্পারেচার -9 আছে, মানে বুঝতে পারছো এখন সকাল হয়ে গেছে, রোদ্দুর রয়েছে, এখনো -9, ওপরে বরফ পড়ছে বলে, আর বস নেক্সট ডে মর্নিংটা নর্মালি যেমন তোমরা দেখেছো সেরকমই, আর বস এইটাই দেখানো ছিল বস, যাই হোক আমাদের এখন ব্রেকফাস্ট দেবে, দিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবো, এটাই বেশ স্নোফলটা দূর থেকেই দেখা হলো আর কাছ থেকে দেখা হলো না। তো ভাই সাহেব এটা আমাদের সিজনের ফার্স্ট স্নোফল ছিল, তোমাদের এটাও বলা হয়নি সেজন্য বলে দিলাম, মানে ফার্স্ট স্নোফল এটা, আমরা চোখে দেখতে তো পাচ্ছি ভাই, চলো এবার বেরানো যাক, আর একটা চা খাবো, চাটা খুবই ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ জি, চিয়ার্স, ফার্স্ট স্নোফল এই সিজনের, উপরে পাহাড়টা খানিক করে দেখা যাচ্ছিল, সেটা আর দেখা যাচ্ছে না, ও হিসাব, এটাকে শেষবারের মতন বাই বাই বলা যাক, টাটা, আর স্নোফলটাকে বাই বাই বলা যাক, এই হচ্ছে ব্লগার্স লাইফ, বুঝছো, মানে ব্লগিং করবো না বললাম কিন্তু নেশা ধরে গেছে ভাই আমার, বহুত ভিডিও ধরে আছে, কি অবস্থা, চলো এই ভিউটাকে শেষবারের মতন বাই বাই বলা যাক, আর সিরিয়াসলি এই ভিউটা সেরা, চলো ভাই সাহেব মেরা ব্লগ মে হো, আপ সে মিলকে বহুত ইয়া চলে, হ্যাঁ একদম পাক্কে একদম, হ্যাঁ জি, হ্যাঁ।